ওই সাহাবীকে আল্লাহর নবী ডাকলেন, নবীজির সামনে বসাইয়া বলেন, এ আল্লাহর নবীর সাহাবী, নামাজের মধ্যে শুধু সূরা ইখলাস পড়ো, অন্য কোনো সূরাকে তুমি পারো না। ওই সাহাবী ডাক দিয়া কয়, হুজুর আরো সূরা আমার মুখস্থ আছে, কিন্তু এই সূরাটার আমি মহাব্বত করি, এই সূরাটার আমি ভালোবাসি মহাব্বত করি। নবী জিজ্ঞেস করেন, কারণটা কি? কয়, এই সূরার মধ্যে আমার রবের পরিচয় আছে, এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় আছে, বিদায় এই সূরাটারে আমি মুখস্থ করেছি আমি, এবং এই সূরাটা নামাজের মধ্যে তেলাওয়াত করি, নামাজের বাহিরেও তেলাওয়াত করি। আমার নবী ডাক দিয়া কয়, এই সূরার মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবি, এই সূরার মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার পর, যার উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবী একদিন একজন সাহাবিকে ডাক দিয়ে বলেন, সাহাবি রে, যে সাহাবির নাম ছিল হযরত উবাই ইবনে কাব, কণ্ঠস্বর ছিল বড় মজাদার, বড় চমৎকার কণ্ঠ ছিল, কোরআন তেলাওয়াত করলে শুধু শুনতেই মনে চাইত, ওই উবাই ইবনে কাবকে নবী ডেকে বললেন, উবাই রে, তুমি আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাই বানি। ওই সাহাবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহর নবী গো, আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাইতাম, এটা কি আপনার নির্দেশ নাকি অন্য কাহারও নির্দেশ? আমার নবী ডাক দিয়া কেউ বাইরে, এটা আমার নির্দেশ নয়, আমার মালিক আল্লাহর নির্দেশ। হযরত উবাই ইবনে কাব ডেকে বলে, ওগো নবীজি, আল্লাহ কি আমার নাম ধরে ডাক দিয়েছেন? আল্লাহু সাম্মানি, আমার আল্লাহ কি আমার নাম ধরে ডেকেছেন? নবীজি ডাক দিয়া কে, তোমার নাম ধরিয়াই আল্লাহ তোমার নিকট থেকে কোরআন তেলাওয়াত শুনতে বলেছে। ওই সাহাবীর আল্লাহ কেমন ভালোবাসি, এজন্য আপনার আমার পয়গম্বর বলেন, যারা আল্লাহর কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে তেলাওয়াত করি, হাসরের ময়দানে ওই কোরআন তেলাওয়াতকে কোরআন মুসলমান ভাইরা খুইজা খুইজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবি। এই জন্য হায়াতের জীবনে যে একটা যে কোনো একটা আমলকে আপন বানায় নেন, যেমন নবীজির একজন সাহাবি নবীজির উপরে দরুদ শরীফ পড়েন, আল্লাহ নবীর কাছে এসে বলে, নবীজি গো, আমি আপনার উপরে দরুদ শরীফ পড়ি, কতক্ষণ সময় দরুদ শরীফ পড়তাম? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবি রে, পারলে সারাদিনই পইরু, পারলে সারা রাতে আমার উপরে দরুদ শরীফ পইর, কারণ দরুদ পড়লেও আমার আল্লাহ তোমার মিজানের পাল্লার ওজন বাড়ি করে দিবি। আর যদি হাসরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমার নিকটে থাকতে চাও, কোটি কোটি উম্মতের সামনে যদি তুমি আমার নিকটে থাকতে চাও, তাহলে আমার নামের ওপরে বেশি দুরুদ শরীফ পইরো। আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম, যারা আমার ওপরে বেশি দুরুদ শরীফ পড়বি, এরা হাসরের দিন আমার নিকটবর্তী হবি। এই জন্য হায়াতের জীবনে যে কোনো একটা আমলকে, নিজের চাহিদা মতো একটা আমলকে ধরেন মজবুত করে, হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ বাহানা তালাশ করবেন, উসিলা তালাশ করবেন। দেখা গেছে যে কোনো ছোট্ট একটা উসিলাকে কেন্দ্র করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। আমরা যে চাঁদে আজকে জুমার নামাজ পড়তে আসছি, এটা মহররমের চাঁদ, হিজরি সনের প্রথম মাস মহররম মাস। এই মাসটাও অত্যন্ত বরকতপূর্ণ মাস, দামি একটা মাস। এই মাসের মধ্যে একটা দিন আছে যাকে আমরা ইয়াউমুল আশুরা, আশুরার দিন হিসাবে চিনি জানি। আল্লাহ রসুল বলেন, এই আশুরার দিনে অনেক বরকতপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। নবীজি বলেন, এই দিনে যারা একটা রোজা রাখে, মাহে রমজানের সিয়ামের পরে, মাহে রমজানের রোজার পরে সবচেয়ে দামি বরকতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার পরে সবচেয়ে নফল রোজার মধ্যে দামি রোজা হচ্ছে কি? এই আশুরার রোজা।
একটা দামি একটা রোজা, বরকতি একটা রোজা। তো আল্লাহর নবী যখন হিজরি সন যখন থেকে শুরু হয়েছে, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, গিয়ে দেখলেন মদিনা শরীফের ইহুদিরাও এই দিনে রোজা রাখে। সুবহানাল্লাহ বলে ইহুদিরা ওই দিনে কি রাখে? রোজা রাখে। তো নবী যে জিজ্ঞেস করলেন, এই তোমরা এই দিনে রোজা রাখো কেন? আমরা রোজা রাখবো না কেন, আমরা এই দিনে শুক্রিয়া দান রোজা রাখি। সুবহানাল্লাহ বলে শুক্রিয়া মানে কি? কয় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন সাগর পাড়ি দিতে গেলেন, পিছনে ফেরাউনের বাহিনী পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করার জন্য দলবল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে পয়গম্বর মূসা নবীকে ধরার জন্য পিছনে পিছনে ঘোড়া হাঁকাইতেছে। মূসা নবীকে ধরার জন্য পিছনে পিছনে যায় পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে, সাগরের কিনারায় গিয়ে দাঁড়াইলেন, পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী আসতেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় মালিককে ডাক দিয়া কয়, মালিক এই মুহূর্তে সাগরের সামনে দাঁড়িয়েছি, সাগর পাড়ি দেওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, আল্লাহ কেমনে পাড়ি দেয়া ওই পারে যাব, যদি যেতে না পারি ফেরাউনের বাহিনী তো আমাদেরকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে একটু সাহায্য করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে ১২টা গোত্রের লোক ছিল। পয়গম্বর মূসা নবী সাগরের পারে দাঁড়াই আল্লাহর কাছে সাহায্য চাইলি, আল্লাহ ডাক দিয়া কয়, মূসা রে তোমার তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়া পানির উপরে বাড়ি মারো, আমি আল্লাহ তোমার ১২টা সম্প্রদায়ের জন্য ১২টা রাস্তা তৈয়ার করে দিব, ১২টা গোত্রের জন্য ১২টা রাস্তা আমি করে দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দাঁড়াইয়া আসমানের মালিককে ডাক দিছি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা তোমরা আমাকে ডাকো, ওলিদুল্লাহু আবিদুর রহমান, তোমরা রহমানকে ডাকো, ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে দেরি করব না, ডাকার মতো ডাকো আমি সাহায্য করব, আমার সাহায্য তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, আমার তোমরা আমাকে ডাকো, তোমরা আমার বন্ধুর উম্মত, তোমরা আমাকে ডাকো। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, ওই মাছটা আরেকটা পেটের ভিতরে, সাগরের অন্ধকার, অমাবস্যা রাতের অন্ধকার, চারটে অন্ধকারে পড়ে মূসা হযরতে ইউনূস আলাইহিস সালাম অসহায় হয়ে আল্লাহকে ডাক দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ও ইউনূস আমাকে ডাক দিছো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আকাশ থেকে উত্তর দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, তুমি আমাকে ডাক দিছো, আমি তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মাছ মুসলমান সশরীরে কিনারায় নিয়ে পৌঁছাই দিছে। আল্লাহু আকবার। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিছে, মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে বাড়ি দিছে, আল্লাহ পাক তার জন্য ১২টা রাস্তা করে দিয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গেছে। আর ওই মুহূর্তে ফেরাউন যখন দেখতেছে সাগরের মাঝখান দিয়া পথ দেখা যাইতেছে, সেও তার দলবল নিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ধরার জন্য পিছনে পিছনে ধাওয়া করছে। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বে করিম ডাক দিয়ে বলে, এ ফেরাউনের গোষ্ঠী, এ ফেরাউন তোর জন্য রাস্তা আমি করি নাই, আমি রাস্তা করেছি আমার পেয়ারা নবী মূসা আলাইহিস সালামের জন্য, রাস্তা আমি তোর জন্য করি নাই। মাঝখানে যাওয়ার পরে যখন রাস্তা অদৃশ্য হয়ে গেছে, আগের মতোই পানি যখন দেখতেছে আর নিচের দিকে ডুবা শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে ফেরাউন বলেছিল, আল্লাহ আল আন, আমি এই মুহূর্তে তোমার ওপর ঈমান আনয়ন করলাম। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আগে তো বহুত অহংকার করেছিলে, আত্মগরিমা করেছিলে, ছেরকাশি করেছিলে, আমাকে মানো নাই, পয়গম্বর মূসা আলাইহিস সালামের অনুসরণ করো নাই, এই মুহূর্তে ডাকলে আর কোনো কাজ হবে,
অনেক ডাকাডাকি করছে কিন্তু কাজ হয় নাই। পয়গম্বর মূসা আলাইহিসসালাম চলে গেছে, ওই যে সাগর পাড়ি দিয়া পয়গম্বর মূসা আলাইহিসসালাম ওই পারে চলে গিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনুস আলাইহিসসালাম যে মাছের পেটের ভিতর থেকে পরিত্রাণ পেয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। এই দিনে অসংখ্য ঘটনাবলী হয়েছে, হযরত ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে নবীদের যত আশ্চর্য ঘটনা হয়েছে, হযরত নূহ আলাইহিসসালামের নৌকাটা এই দিনে নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল, আল্লাহু আকবার। এই দিনে অসংখ্য ঘটনা হয়েছে এই আশুরার দিনে। তো রসুল বললেন ইহুদিদেরকে, তোমরা রোজা রাখো কেন? আল্লাহ তাআলা যে ফেরাউনের কবল থেকে হাত থেকে পয়গম্বর মূসা আলাইহিসসালামকে পরিত্রাণ দিয়েছেন, ওই শুক্রিয়া হিসেবে আমরা আজকের দিনে রোজা রাখি। কি রাখে? রোজা রাখে। মুসলমান আনন্দ করবে, উল্লাস করবে, ইবাদতের মাধ্যমে, বন্দেগির মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য আনন্দ উল্লাস করবে। এই জন্য লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, আমাদেরকে আল্লাহ দুইটা দিন দিয়েছেন আনন্দ করার জন্য, একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন আর একটা ঈদুল আজহার দিন। আর মুসলমান গর্ব করবে আমল করতে পারলে। রসুল বলেন তোমাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, টাকা দান করতে পারছো, তোমরা খুশি হও, শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমার নিয়ামত দিছে, স্বাস্থ্যটা ভালো রাখছে, তুমি খুশি হও, বলো আলহামদুলিল্লাহ। মুসলমান ভালো কাজ করে করে এর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। তো পয়গম্বর আল্লাহ পাকের নবী বললেন ইহুদিদেরকে, ইহুদিদের খেলাফ আমাদেরকে কাজ করতে হবে, ইহুদিরা যা করে আমাদেরকে তা করা যাবে না, অতএব এরা যদি একটা রোজা রাখে, এদের বিপরীত করতে গিয়ে আমি যদি আগামী বছর হায়াতে বেঁচে থাকি তাহলে আমি দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই যে নফল রোজার মধ্যে আশুরার দিন একটা রোজা, অথবা আগের দিনে একটা রোজা, অথবা আশুরার পরের দিন আর একটা রোজা, এই দুইটা রোজা রাখতে হয় এই মহররম মাসে, আশুরার দিন, অথবা আশুরার আগের দিনে একটা, আশুরার দিনে একটা, অথবা আশুরার দিনে একটা, আশুরার পরের দিনে একটা। দশ তারিখ মহররমের দশ তারিখে একটা রোজা, এগারো তারিখে একটা রোজা, অথবা নয় তারিখে একটা রোজা, দশ তারিখে একটা রোজা। এই নফল রোজা অনেক দামি রোজা, বরকতি রোজা। আরেকটা কথা আল্লাহ পাকের রসুল বলেছেন, এই মহররমের দশ তারিখে তোমরা সারা বছর যাই খানাপিনা করো, পরিবারের জন্য যাই খরচ করো, ওই আশুরার দিনে পরিবারকে একটু ভালো মন্দ খাওয়া, এইটাও তোমার মোস্তফা আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। পরিবারকে ওই দিনে একটু ভালো খাবার খাওয়ানো, পরিবারের জন্য ভালো কিছু খরচ করা ওই দিন, এটাও সওয়াবের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। বলে তাইলে এই মহররমের চাঁদ বরকতি একটা চাঁদ। আবার এই দিনে একটা হৃদয় বিদারক ঘটনাও আছে, কারবালা ট্রাজেডি নামে আমরা যেটা জানি, কারবালার ইতিহাস। আল্লাহের নবীর অত্যন্ত পছন্দনীয় নাতিদ্বয়ের মধ্যে একজন নাতি হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে এই দিনে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। রসুল বলেছেন আমার নাতিকে যারা ভালোবাসে এরা যেন আমারই ভালোবাসে। আল্লাহু আকবার বলেন না জোরে। নবীজি নাতিদেরকে খুব বেশি মহাব্বত করতেন। আজকে নাতিদের সঙ্গে, নানার সঙ্গে খুব মহাব্বত, দাদার সঙ্গে খুব মহাব্বত, এটা আমার নবীজি শিখাইয়ে গিয়েছেন। যেমন নবীজি সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেছেন জুমার দিনে, তো দুই ভাই মা ফাতেমা হাসান হোসাইনকে সুন্দর পোশাক পরিধান করাইয়া জুমার দিনে মসজিদে পাঠিয়েছে। তো রসুল আরবি সাহাবিদের সামনে খুতবা দিচ্ছেন, তো রসুল যখন দেখলেন যে দুই নাতি বারান্দার মধ্যে, আল্লাহ রসুল বললেন সাহাবিরা একটু রাস্তা করে দাও। রসুল খুতবাটা বন্ধ করে দুই নাতিকে কোলে কইরা মিম্বরের পাশাই না বসাইছে। সুবহানাল্লাহ। জোরে পাশাই না বসাইছে, এবং দুইটা নাতি জান্নাতি যুবকদের সর্দার হবে। এরা আহলে বায়াত। রসুল বলেন যারা আহলে বায়াতকে মহাব্বত করে এরা যেন আমারই মহাব্বত করে, এরা আমারই ভালোবাসে। তাহলে পরিবারটা কত সুন্দর, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনী, হ্যাঁ, দুই ছেলে হাসান হোসাইন জান্নাতে যুবকদের সর্দার, আরেকদিকদের স্বামীকে আল্লাহবাক ছেড়ে খোদা বানাইছেন, আল্লাহর ভাগ হিসাবে আল্লাহবাক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না যে এদেরকে আল্লাহ এত মেধা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলেন হযরতে হাসান হোসাইনকে। যেমন হোসাইন নবীজিকে জিজ্ঞেস করে, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানাজি আচ্ছা আমার ভাইয়ের দাম বেশি না আমার দাম বেশি? সুবহানাল্লাহ। বলেন কেমন ছিল এদের আধ্যাত্মিকতা এবং এদের মেধা, এদের প্রজ্ঞা, এদের জ্ঞান। নবীজিকে জিজ্ঞেস করে আমার ভাই হাসানের দাম বেশি না আমার দাম বেশি? এটা আল্লাহবাক দেখেনি। বলেন না একটু, আল্লাহবাক দেখেনি? আল্লাহবাক সব দেখে। আল্লাহ নবীকে ডাকে, দেখো নবী আপনি যেমন নাতিকে মহব্বত করেন আমিও তো মহব্বত করি। সুবহানাল্লাহ। বলে এখন হোসাইন বলে, না না
আচ্ছা আমার দাম বেশি না আমার ভাইয়ের দাম বেশি? জিব্রাইল আমিন আল্লাহর দরবার থেকে জান্নাতে একটা ফল নিয়ে আসছে, সুবহানাল্লাহ বলেন, আইনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই নেন এই ফলটা, এই ফলটা নেন, ফলটা হাতে দেন। ফলটা হাতে নিলে রসুল বলেন নিয়ে কি করব, কেটে ওপরের দিকে ফিকে মারে, এটা দুই টুকরা হইয়া নিচে পড়বে, যদি একটু কম বেশ হয় তাহলে যেটা বড় হয় এটা হাসানের হবে, যেটা ছোট হয় এটা হোসাইনের হবে, দামের বেলা তারতম্য হবে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি উপরের দিকে ফিকে মারছে, নিচে পড়ছে, তাকায় দেখা সমান সমান। তো নবীজি বলেন একটা কাজ কর, দুই ভাই দুই দিকে বস, দুই দিকে বৈশা শ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমাটা দুই ভাই দুই জায়গায় বসে লেখা আমারে দেখাইবা, যারা লেখাটা সুন্দর হবে তার দাম আল্লাহর কাছে বেশি হবে। প্রতিযোগিতার মাধ্যমটা দেখেন, সিস্টেমটা দেখেন, কালিমাটা লেখা নিয়ে আস। তো নবীজির দুই নাতিব হাসান হোসাইন দুই দিকে কাগজ কলম নিয়ে বসলি, দুই ভাই এক ভাই আরেক ভাইকে না দেখাইয়া কালিমা লেখা শুরু করলেন। কালিমাটা লেখা কাগজটা বন্ধ করে বাঁচ করে আল্লাহ নবীর হাতে দিয়ে বললেন, নানা জি গো দেখেন না কার কালিমাটা লেখা কেমন হয়েছি? আমার নবীজি দুইটা লেখার দিকে তাকায় দেখে হাসান যেমন লেখছি হোসাইনও তেমনি লেগেছি, লেখার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়ে কয়, হাসান হোসাইন নাম্বার 19-20 কেমনে দিব? ও হাসান তোমার লেখা আর হোসাইনের লেখার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীজি গো হাসানের যেমন সম্মান হোসাইনের তেমন সম্মান, দোনো জানি আমি এক পাল্লাই মাপি, এরা আমার নবীরে কেমন মহাব্বত করে, নবী এদেরকে কেমন মহাব্বত করে। আমার নবী একদিন ফাতিমার গড়ি গেলে পড়ি, হাসান হোসাইন নবীকে ডাক দিয়ে কয়, নানাজি আমাদের তো এখনো প্রাপ্ত বয়স্ক হয় না, আমরা যৌবনে পদার্পণ করি নাই, নানা গ তুমি যখন ঘোড়ার উপরে সওয়ার হও দেখতে বড় ভালো লাগে, তোমার সাহাবীরা ঘোড়ার উপরে সওয়ার হইলে দেখতে বড় ভালো লাগে, নানাজি গ আমরা দুই ভাইকে দুইটা ঘোড়া কিনে দিবানি, আমরা ঘোড়ায় চড়ব, ঘোড়া প্রশিক্ষণ দিব, ভবিষ্যতে তোমার সঙ্গে জেহাদের ময়দানে আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য জেহাদের ময়দানে আমরাও যাব। আমার নবী ডাক দিয়ে কে, হাসান হুসাইনের ঘোড়ায় বসার সময় তো তোমাদের এখনো হয় নাই, ঘোড়ায় সওয়ার হওয়ার মতন এখনো তোমাদের বয়স হয় নাই, কয় তাহলে কি আমরা ঘোড়ায় উঠবার চড়বার কি আমাদের এখনো স্বাদ মিটবে না? আমার নবী ডাক দিয়ে কয়, এরে হাসান হুসাইন আমি না না ঘোড়া হয়ে যাই, তোমরা আমার ওপরে সওয়ার হয়ে যাও। দুজাহানের সম্রাট নবী বিশ্ব নবী ফাতেমার ঘরে গিয়ে দুই নাতিকে পিঠের ওপরে বসায় দিলেন, হোসাইনকে সামনে বসাইয়া হাসানকে পিছনে বসায় দিলেন, কয় তোমরা ঘোড়া চড়াইয়া ঘোড়ার স্বাদ মিঠাও। এক ভাই নবীজির বাবরি চুলের মাথায় ধরে, আর এক ভাই কানের লতির মধ্যে ধরে, আর বলে হে ঘোড়া সামনের দিকে যাও, আমার নবী ঘোড়ায় যেমনে আওয়াজ করে দুই নাতিকে আনন্দ দেওয়ার জন্যে আমার নবীও আওয়াজ শুরু করে দিলে, হাসান বড় মজা পায়, হোসাইন বড় মজা পায়, দীর্ঘ সময় আমার নবী দুই নাতিকে পিঠের মধ্যে বসাইয়া গোড়ার মতন হইয়া দুই ভাইকে আনন্দ দেয়। অনেক লম্বা সময় হয়ে গেছে, এখনো এরা দুই ভাই নিচে নামে না। আমার নবী হাত উঁচু করলেন, দুই ভাইকে নামায় দিবেন। আমার আল্লাহ আসমান থেকে ডাক দেয় কে, ওগো নবীজি খেলাটা বড় মজার খেলা, ও নবীজি আমার কাছে বড় ভালো লাগতেছে, এদেরকে আপনি হাত দিয়ে নিচে নামায়েন না, যতক্ষণ না পর্যন্ত এরা ইচ্ছে করে না নামি এদেরকে আপনি নিচে নামাইয়েন না। কারবালা ইমাম হোসাইনের মধ্যে লিখেন আল্লাহ নবী হাত নিচে নামাইয়া দিলেন, দুই ভাই আনন্দ করে, দুই ভাই না নামলে আল্লাহ বলেন এদেরকে নামায়েন না, এদেরকে আপনি যেমন মহাব্বত করেন আমি আল্লাহ নিজেও এদেরকে এমন মহাব্বত করি। আরে হাসান হুসাইন এমন মেধাওয়ালা, এমন বুদ্ধিওয়ালা, হাসান হুসাইন রাস্তা দিয়ে দুই ভাইয়ে গলাগলি করে হাঁটতেছে, দুই ভাইয়ে গলা গলায় হাত দিয়ে হাঁটতেছে, গলায় গলা লাগায় হাঁটতেছে,
এমন সময় দেখে একজন মুরব্বি কিনারায় পানি আছে, পানির থেকে পানি নিয়ে ওযু করতেছে। কিন্তু যেই সিস্টেমে ওযু করা দরকার এই সিস্টেমে ওযু করে না, ভিন্ন তরিকায় ওযু করতেছে, যেই তরিকায় ওযু হইতেছে। এখন হাসান হোসাইনকে ডাক দিয়ে বলে, ভাইরে এই মুরব্বির যে ওযু হইতেছে না, এটাকে সংশোধন কেমনে করব? মুরব্বি যদি কষ্ট পায় তাহলে এখন ওনাকে ওযুটা কেমনে শেখানো যায়? ওনার তো আমাদের থেকে বয়সে বড়, কিন্তু শিখাই দেওয়া দরকার। তো হাসান হোসাইন দুই ভাই সামনে গিয়ে বলে, মুরব্বি মনে যদি কিছু না নেন আপনার ওযু করা শেষ? হ্যাঁ। তাইলে একটা কাজ করেন, আপনি একটু কিনারায় দাঁড়ান, আমরা দুই ভাই একটু ওযু করি, দেখেন তো আমাদের ওযুটা হয় কিনা। সুবহানাল্লাহ বলেন, আমরা দুই ভাই একটু ওযু করি, দেখেন আমাদের ওযুটা হয় কিনা। তো মুরব্বি মেধাওয়ালা মানুষ তো কিনারায় দাঁড়ায় গেছে। তো আমরা যেই সিস্টেমে ওযু করি, হাসান হোসাইন ওই সিস্টেমে ওযু করতেছে। তখন মুরব্বি নিজে লজ্জিত হয়ে বলতেছে, এই দুইটা ছেলে ওযু করলো, এগো সিস্টেম আমার সিস্টেম তো মিলতেছে না, কারণটা কি? তখন দাঁড়ায় জিজ্ঞেস করে, বাবা এটা কার তরিকা? কইটা আমার নানার তরিকা। সুবহানাল্লাহ। তোমার নানা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উত্তম তরিকা, এটা উত্তম নিয়ম। তাইলে তো আমার আজীবনের ওযু একটাও হয় না। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। কিন্তু আমার তো জীবনের ওযু একটাও হয় নাই। বাবা রে মনে কিছু নিও না, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, একটু দোয়া করো। তোমাদের থেকে আজকে ওযুটা আমি শিক্ষা নিলাম, এখন থেকে আমি এরকম করে ওযু করব। ওই হোসাইনকে আল্লাহ রসুল আগে ঘোষণা দিয়ে গিয়েছিলেন, তার কারণ ওই যে আল্লাহ নবী সিজদায় পড়ে কান্না করেছিলেন, ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করে গিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন যে আমার কাছে জিব্রাইল কয়েকবারই আসা যাওয়া করছে, কখনো বোতলের ভিতরে রক্ত মাখা মাটি নিয়ে আসছে, কখনো রক্ত মাখা মাটি নিয়ে আসছে। জিব্রাইল আমিন আমাকে ঘোষণা দিয়েছে, রসুল ভবিষ্যতে আপনার নাতি এরা তো শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, এরা কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। কেন? ওই যে আল্লাহ নবী উম্মতের জন্য কান্না করে বলেছিল, আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে মাফ করে দেন, সেজদার থেকে মাথা উঠায় না, আমাদেরকে নিয়ে নবীজি এত টেনশন করেছেন, এত চিন্তা করেছেন। রসুল বলেছেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, আমি দেখতেছি আমার উম্মত গুনাহ করতে 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 একেবারে কুয়ার পারে চলে গেছে, এরা জাহান্নামের গর্তে চলে গেছে। তখন আমি আমার রহমতে দুইটা হাত বাড়াইয়া উম্মতকে কুয়ার কিনারা থেকে টাইনা বকে নিয়েছি। সুবহানাল্লাহ। তো রসুল বলেন যে আমার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দিও, উম্মতকে বকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। এইটা এমনি বলে নাই, কান্না করে করে বলছে, কান্না করে করে বলছে। আরে মানুষের কান্নার দাম কত জানেন? একটা মুসলমানের কান্নার দাম কত জানেন? চোখের পানির দাম কত জানেন? গতকালকে আমি একটা কিতাবের ভিতরে দেখলাম যে হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন মুখে তালা মারা দিবেন, কথার আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, তখন হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে, আর বলবে আল্লাহ তোমার নবীর এই উম্মতগুলো সব গুনাহগার, সব নাফরমান, সব জাহান্নামে যাবে। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবে, এই তুমি কি এই অন্যায় করেছ? বলবে, আল্লাহ আমি তো এগুলো করি না, আল্লাহ আমি তো এই অপরাধী না, আমি তো আল্লাহ এই গুনার দিকে কখনো যাই নাই। তখন আল্লাহ পাক রব্বে করিম বলবেন, তোমার হাত কি বলে শোনো, তোমার পা কি বলে শোনো। তখন এই বান্দা চুপ হয়ে যাবে, তখন তার হাতে পায়ে বেড়ি লাগাইয়া এই লোকটাকে জাহান্নামের দিকে যখন টেনাহাচড়া করে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ বলবেন এখন তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন ওই বান্দাটা অসহায় হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পাপি, আমি গুনাগার, আমাকে জাহান্নাম দিবা আমি জানি, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, দেখি আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমার পক্ষে কেউ একটা সাক্ষী দেয় কিনা, দেখি কেউ একটা সাক্ষী আমাকে দেয় কিনা জান্নাতে নেওয়ার জন্য। তখন এই যে পাপড়ি আছে চোখের পাপড়ি, আপনি জীবনের কখনো একটা সময়ে আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য এক ফোঁটা পানি নির্গত করেছিলেন, পানি ফেলেছিলেন, পানি বের করেছিলেন, তখন এই চোখের বুড়োটা, চোখের এই পশমটা আল্লাহর সাথে কথা বলবে, আর বলবে আল্লাহ এই লোকটা কোনো একটা সময়, কোনো একটা রাতে, কোনো একটা দিনে তোমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলিয়ে আমার এই চুলটাকে ভিজিয়ে দিয়েছিল, আমি তার জান্নাতে যাওয়ার পক্ষে সাক্ষী হয়ে গেলাম, আমি তাকে জান্নাতে নেওয়ার পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাকের ভয়ে যে এক ফোঁটা চোখের পানি নির্গত করে, এই চোখের পশমের পশমের সাক্ষীর বিনিময়ে আল্লাহ এই লোকটাকে জান্নাত দিয়ে দেন। দমাতুল আসি তুফি গদাবির রব, হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের রাগ বান্দার চোখের পানির মাধ্যমে মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়ে কান্না করে বরকতি মাস, দামি মাস। এই মাসে আল্লাহ রসুল আগে ঘোষণা দিয়ে গিয়েছিলেন যে আমার নাতিরা শহীদ হয়ে যাবে,
তার কারণ ফাতেমা যখন নবীজি সিজদার থেকে মাথা উঠায় না, তখন নবীজির মেয়ে ফাতেমা বাবার কাছে গিয়ে বলছিল, আব্বা আপনি একটু মাথাটা উঠান, আপনার দুঃখ দেখলে, আপনার দুর্দশা দেখলে আমার মনে কষ্ট আসে। আপনি বাহিরের দিকে তাকায় দেখেন আকাশের গাছগাছালি পাখপাখালি, আল্লাহর নবী সব আপনার জন্য ক্রন্দন করতেছে, সবাই খানাপিনা বন্ধ করে দিয়েছে, একটু মরুভূমিতে গিয়ে দেখেছি উটগুলো পর্যন্ত মাথার উপরের দিকে বাসায় দিয়েছে, আপনি নবীর পেরেশানিতে সাহাবীরা পাগল করা হয়ে গিয়েছে, জীবজন্তু পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছে, আল্লাহবাকের নবী মাথা একটু উঠান। নবীজি মাথা উঠায় না, কয় আমার দুইটা সন্তান আপনার উম্মতের নামে কুরবান করে দিলাম, আমার দুইটা উম্মতকে আপনার নবী আপনার উম্মতের নামে কুরবান করে দিলাম। ওই ফাতেমার দোয়া কবুল হয়ে গিয়েছে, দুইটা সন্তান শাহাদাত বরণ করেছে, হযরতে হাসানকে বিষের মাধ্যমে আর হোসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছিল, এই নাতিদ্বয়কে শহীদ করে দেওয়া হয়েছিল। তা আল্লাহবাকের রসুল এমনি এমনি যখন জিব্রাইল মাটি নিয়ে আসছে, তখন নবী চোখের পানিগুলো ফালায় বলছিল, এই লাল মাটি তো আসলে এই মাটি না, এটা কারবালার মাটি, যেই মাটির মধ্যে আমার নাতির রক্ত নির্গত হবে পড়বে, ওই সাক্ষী হয়ে থাকবে মাটিটা। অতএব অনেক লম্বা ইতিহাস এই আশুরার দিনের, এই দিনে অনেক ঘটনা ঘটছে, এই দিনে নবীজির নাতি হযরতে হোসাইন শাহাদাত বরণ করেছে। করব আমরা এদের জন্য দোয়া করতে পারবো যে আল্লাহ এদের মাকামকে জান্নাতে আরও বৃদ্ধি করে দিও, আরও বাড়াইয়া দিও, আল্লাহ এদের জন্য আমরা যারা চোখের পানি ফালাইয়া বুক বাসাইতেছি, আল্লাহ এদের পক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে এদের সঙ্গে জান্নাত দিই। হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহ আলাই, উনি হজে রওনা দিয়েছেন, সফরের একজন সাথীও সাথে আছেন, তো অনেক দূর অতিক্রম করার পর আল্লাহ তাআলার ওলি হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি একটু বিশ্রাম নিচ্ছেন, ওই টাইমে হজরতের খাদেমও একটু বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে পড়ছেন। ঘুম থেকে উঠার পর তাকায় দেখে সফরের সামানা সাথে যা ছিল সব চুরি হয়ে গেছে। তা খাদেম হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর আমাদের সফরের সামানা পাথেও যা ছিল সব তো চুরি হয়ে গেছে। তো হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি বলতেছে, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ, মাল চুরি হয়ে গেলে পড়ার দরকার ছিল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, মানুষ মারা গেল এই দোয়া, কোনো বস্তু হারিয়ে গেল এই দোয়া, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তো হুজুর বললেন কি, আলহামদুলিল্লাহ। এত বুঝে গেল হুজুর খোশ না না খোশ, খুশি। খাদেম বলতেছে, হুজুর সামানা নিয়ে গেল, সফরে অনেক কষ্ট হবে, আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরপরই আবার খাদেম বলে যে, হুজুর যেই চোরায় আপনার সামানা চুরি করে নিয়ে গেছিল ফেরত নিয়ে আসছে। তো হুজুর বলে আলহামদুলিল্লাহ, হুজুর চুরি হয়ে গেল আলহামদুলিল্লাহ, পাইলেন আলহামদুলিল্লাহ। কয় আটশো একা যাবে একা সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুটো নাম আল্লাহর নবী, মায়ের পেট থেকে আমি উলঙ্গ অবস্থায় আসছি, কিছুই নিয়ে আসতে পারে না, এগুলো আল্লাহ তাআলা আমার নিকট আমানত রাখছিলেন, তো আল্লাহর দেওয়া আমানত আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখানে আমার কোনো কিছু করার নাই, আলহামদুলিল্লাহ বলা স্যার। তো আল্লাহর ওলি হাজি আমদাদুল্লাহ মহাজেরে মকি চোরকে জিজ্ঞেস করে, বেটা মাল সামানা নিয়ে গিয়ে আবার চলে আসলা, চুরিকৃত মাল তো মানুষ ফেরত নিয়ে আসে না, তুমি কেন নিয়ে আসলি? হুজুর আপনি ঘুমেছিলেন, খাদেম ঘুমের মধ্যে ছিল, গাড়িটি নিয়ে যখন সামনের দিকে যেতেছিলাম কিছু পথ অগ্রসর পর পরে আমি আর রাস্তা খুঁজে পাইতেছিলাম না, কিছু দূর যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেলেছি আর যাইতে পারতেছি না, শুধুমাত্র আপনাকে দেখা যায়, সামনের কোনো রাস্তা দেখা যায় না, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা চান আমরা যেন প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা গোলাম কার? বলেন জোরে, গোলাম কার? যদি গোলাম বনতে পারি, গোলাম যদি হইতে পারি, তাহলে এই গোলামেরও দাম আছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবদুল্লাহ ওমরের কাছে এসে বলে, বাবা আল্লাহর নবীর নাতি হযরত হোসাইন আমার সাথে বাগবিতণ্ডা করে এক পর্যায়ে রাগান্বিত হয়ে আসি, আমার গোলামের ঘরের গোলাম বলেছে, আপনি আর বিচার করেন। তা হযরত ওমর বললেন, ঠিক আছে আমি কয়েকজন সাহাবিকে জানাইতেছি, আগামী শুক্রবার জুমার দিনে হোসাইনের বিচার হবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর মদিনার গভর্নর, খেলাফতের দায়িত্বে,
সমস্ত ক্ষমতার বার যার হাতে, উনি বলতেছেন আগামী জুমার দিনে সাহাবিদের সামনে বিচার হবে। তো হজরতে ওমর নোটিশ পাঠাইলেন হজরত ওসমা হজরত হোসাইনকে, বললেন আপনি মসজিদে শুক্রবার দিন থাকবেন। হজরতে হোসাইন বললেন ঠিক আছে, অসুবিধা নাই, জুমার দিনে মুসল্লিরা মসজিদে ভরপুর। হজরতে হোসাইন সামনে আর সেই আবদুল্লাহর সামনে হজরতে ওমরে ফারুক খুতবা দিবেন, খুতবা দিবেন। খুতবার আগে বলেন আপনারা যারা আছেন একটা বিচার হবে, নবীর নাতির হোসাইনের বিচার। সবাই কান খাড়া করে দিলে নবীর নাতির বিচার ওমর করবে, এটা কেমন কথা? আল্লাহ রসুল বলেন যে হাসান হোসাইনকে ভালোবাসলো সেই জন্য আমি পয়গম্বরকে ভালোবাসলো, আমি আমার দেহের চেয়ে হাসান হোসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসি। সমস্ত সাহাবীরা কান খাড়া করে দিলেন। হযরত ওমর জিজ্ঞেস করে ভাই হোসাইন, আপনি কি আমার ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? হযরতে হোসাইন বলে হ্যাঁ দিয়েছি, আমার বিচার করেন। এই কথাটা আপনি সাহাবীদের সামনে তিনবার ঘোষণা দিয়ে বলবেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম, তাইলে আমি হলাম গোলাম, আমার বাচ্চা হইল গোলাম, আপনি এই কথাটা কেন বললেন? হযরতে হোসাইন বলেন আপনি ওমর কি আমার নানার গোলাম নন? আপনি কি আমার নানার গোলাম নন? হযরতে ওমর চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়ে ক্রন্দনরত অবস্থায় বললেন সাহাবীরা শুনেন, হযরতে হোসাইন বলেছে আমি নাকি ওনার নানার গোলাম, এই কথাটা মুখের দ্বারা হবে না, হোসাইন যেন কাগজের মধ্যে লেখা ওনার হস্তে সাইন করে দেয়, এই কাগজটা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, নাজাতের কোনো আমল না পাইলেও এই কাগজটা জান্নাতে যাওয়ার আমার উসিলা হয়ে যাবে। জান্নাতে যাওয়ার উসিলা তালাশ করতেছি রহমতে হক বাহান আমি জুয়াত, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মানুষকে নাজাত দেওয়ার জন্য উসিলা তালাশ করবেন। আপনার আমার হায়াতের জীবনে যদি সব আমল আল্লাহর দরবারে কবুল না হয়, দেখা গেছে হায়াতের জীবনের ছোট্ট একটা আমল দিয়ে আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবি। এই জন্য প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন আমি চব্বিশটা ঘন্টা উম্মত মুহাম্মদের জিহ্বার দিকে তাকায় থাকি, এরানে আমার আল্লাহ কইয়া ডাক দেয়, এরানে আমার শুকরিয়া আদায় করি। এই জন্য সুখে এবং দুঃখে প্রশংসা হবে কার? বলেন না প্রশংসা হবে কার? প্রশংসা হবে আল্লাহর। কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয়ে রাত হয়ে গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। উপাসনা হবে কার? আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার প্রত্যেকটা নেক আমল নেকের পাল্লার ওজন বাড়ি করবে, প্রত্যেকটা বদ আমল বদের পাল্লার ওজনকে বাড়ি করে দিবে, নেকের পাল্লার ওজন বাড়ি হবে, তো আমার জান্নাতে চলে যাইবা, নিয়ামতের মধ্যে ডুবে থাকবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো কাজের উপদেশ দেওয়া, বাবা তার সন্তানকে নসিহত করবে, ভাই ভাইকে নসিহত করবে, ভাই বোনকে নসিহত করবে, স্বামী তার স্ত্রীকে নসিহত করবে, একে অপরকে নসিহত করবে, ভালো উপদেশ দিবে, এই ভালো উপদেশটা আমার আল্লাহর নিকটে অনেক পছন্দনীয়। উপদেশ দেওয়ার দায়িত্ব আল্লাহ প্রত্যেকটা নবীকে দিয়েছিলেন। যেমন আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজাক্কির ফাইন্নাস যিকর তানফাউল মুমিনিন, আল্লাহ বলেন হে রসূল আপনি নসিহত করেন, আপনি ওয়াজ করেন, ওয়াজের দ্বারা সবার ফায়দা না হলেও যারা মুমিন এদের ওয়াজের দ্বারা উপকার হবে, এদেরকে এদের ফায়দা হবে। ওয়াজ সবাই গ্রহণ করবে না, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় সব জমিন ওই বৃষ্টির পানি গ্রহণ করে না,
যেই জমিন পানি গ্রহণ করে ওইখান থেকে ফসল উৎপন্ন হয়, আর যে জমি এই পানি গ্রহণ করে না এগুলো ঠনঠনে মাটি হয়ে থাকে, কোনো ফায়দা হয় না। তো নসিহত সবাই গ্রহণ করবে না, এখানে যারা আছে সবাই ওয়াজ ভিতরে ঢুকাবে না, সবাই ওয়াজ ভিতরে নিবেও না, কিন্তু আল্লাহর কাছে এটা বড় দামি। তার কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখো, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি যত কিছু আছে এদের দ্বারা সব মানুষ ফায়দা হয় না, উপকৃত হয় না। চোরকে মারবেন, পিটাইবেন, জেলে ঢুকাইবেন, জেল থেকে বের হওয়ার পরে সাহস বৃদ্ধি হয়, চোর থেকে ডাকাইতে হয়, একদম আগিয়ে সন্ত্রাসী করে। কিন্তু এই লোকটা যদি একটু দর ধৈরা বান্দা, একটা ভালো লোকের কাছে নেওয়া যায়, তাকে নসিহত করা যায়, দেখবেন এই লোকটার দিলটা এমন পরিবর্তন হয়, নামাজের আজানের আগে আগে আল্লাহর ঘর মসজিদে এসে হাজির হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, হে রসুল, আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, এটা আমার নিকটে খুব পছন্দ। যেমন পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দান করেছিলেন, এই সিংহাসনটার পাওয়ার ছিল কত, এটা যদি সুলাইমান পয়গম্বর উড়াইতেন বাতাসের উপরে, সকালে যাইতো এক মাসের পথ, বিকালে যাইতো এক মাসের পথ। সুবহানাল্লাহ বলে। এবং এই সিংহাসনটা অনেক বড় ছিল, এটা জমিন থেকে অনেক উপর দিয়া যাইতো, মন্ত্রী পরিষদ, জিন এবং মানব একসঙ্গে নিয়ে উনি উড়াল মারতেন। তা সুলাইমান পয়গম্বরের এই বাহনটা, এই সিংহাসনটা নামার জন্য উনি যেখানে মনে চায় সেখানে নামাইতে পারতেন, কোনো এয়ারপোর্ট লাগে নাই, কোনো সমতল ভূমিও লাগে নাই, সাগরের মধ্যে ইচ্ছা করলে নামাইতে পারতেন, জমিনে ইচ্ছা করলে নামাইতে পারতেন, বাতাসের মাঝখানে ইচ্ছা করলে নামাইতে পারতেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, এত সম্মান দিলেন, একদিক দিয়ে নবুয়ত, আরেক দিক দিয়ে রাজত্বের মালিক বানাই দিলেন পয়গম্বর সুলাইমানকে। সুবহানাল্লাহ বলে। তো উনি ওনার সিংহাসন নিয়ে বাতাসের ওপর দিয়ে যাচ্ছিলেন, তা নিচে পাহাড়ি এলাকার মধ্যে পিপিলিকারা হাঁটতেছিল, ছোট পিপিলিকা, পিঁপড়া হাঁটতেছে, পিঁপড়ার মধ্যেও দলপতি আছে, সেনাপ্রধান আছে, অধিনায়ক আছে। তা সুলাইমান পয়গম্বরের সিংহাসন দেখা পিপিলিকার দলপতি, পিঁপড়ার সেনাপতি, অন্য অন্য পিঁপড়াকে বলতেছে, তোমরা একটা কাজ করো। কয় কি? সুলাইমান পয়গম্বরের বাহিনী আকাশ দিয়ে উঠতেছে, যদি এরা নিচে নেমে যায়, হয়তো এরা অজ্ঞতা সারে ভুলক্রমে তোমাদেরকে মেরে ফেলতে পারে, পায়ের মধ্যে লাগলে তোমরা পিছিয়ে যাইতে পারো। এই কথাটা ওই পিপিলিকার সর্দার বলতেছে, আল্লাহ কোরআনের আয়াত বানাইছেন, ইয়া আইয়ুহান্নাম লুদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওহুম লা ইয়াশউরুন। পিপিলার দলপতি বলতেছে, হে পিপিলিকারা, পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন ওপর দিয়ে যাইতেছে আকাশ পথে, যদি এই বাহনটা নিচে নেমে যায়, আর যদি ওই মন্ত্রী পরিষদরা যদি নিচে নামে তোমাদেরকে পিষে ফেলবি, মেরে ফেলবি, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও, আত্মগোপন করো, নিজের বাঁচাও, আর না হয় বাহিরে থাকলে আর হয়তো পিষে মারতে পারি। পিপিলিকার দলপতি পিঁপড়াদেরকে এই নসিহত করার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা কোরআনে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুন নমল, পিঁপড়ার সূরা, ছোট্ট একটা পিঁপড়ার নসিহতটা আল্লাহ এত পছন্দ করছেন, আল্লাহ তাআলা ওই পিপিলিকার কথাটাকে আল্লাহ একটা সূরা বানাইয়া কোরআনের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন আরেকজনকে নসিহত করা, উপদেশ দেওয়া, নামাজের আহ্বান করা, ভালো কাজের কথা বলা, সৎ কাজের কথা বলা, এটা ইমানদারের দায়িত্ব, এটা মুমিনের দায়িত্ব। যেমন ইমামদের মধ্যে একজন বড় ইমাম ছিলেন, ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাই, ওনার বাবার নাম ছিল ইমাম বাকের রহমাতুল্লাহ আলাই, সময়ের সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহ বলা ছিলেন এরা। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমার আব্বা ইন্তেকালের আগে আমারে পাঁচটা নসিহত করলেন। কয়টা নসিহত বলেন না, কয়টা নসিহত? পাঁচটা নসিহত করলেন। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমার আব্বা আমারে পাঁচটা নসিহত করলেন, আমারে সামনাসামনি বসাইলেন, বলেন, বাবা তুমি আমার সন্তান হিসাবে আমার পাঁচটা নসিহত গ্রহণ করো, তিনটা আদেশ করি আর দুইটা নিষেধ করি, তুমি যদি এগুলোর ওপরে আমল করতে পারো, 24 ঘন্টা তোমার সাথে আল্লাহর রহমত থাকবে। তিনটা আদেশ মানবা আর দুইটা নিষেধ মানবা, তাহলে তোমার ওপরে আল্লাহর রহমত থাকবে। সন্তানটা আব্বার সামনে মুখোমুখি বসে
মনে হয় যেন টিউবওয়েলের কলের নিচে কলসি রেখে পানি চাপাইয়া মুখ দিয়া ঢুকাইতেছি। এমন করে বাবার সামনে সন্তানটা মুখোমুখি হয়ে বসছি। মুখোমুখি হয়ে বসার পরে এক নম্বরে নসিহত করতেছেন, সন্তান শুনো, এরে আমার সন্তান জেনালাব দিন শুনো, এক নম্বর নসিহত হইল, তুমি সারা জীবনে কোনো দিন সত্য বলা তুমি ছেড়ে দিবা না, হায়াতের জীবনে তুমি সত্য কথা বলবা, এত যদি তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয় ফাঁসির রশিতে ঝুলবা, সত্য বলার বন্ধ করবা না, তোমাকে কেউ যদি হত্যা করে ফেলে তারপরও তুমি সত্য বলা বন্ধ করবা না, সত্য কথা যারা বলে সত্যের উপরে যারা চলে, সাময়িক দেখতে অসুবিধা দেখতে কষ্ট কিন্তু এদের সাথে চব্বিশ ঘন্টা আল্লাহর রহমত থাকে। এক নম্বরে কি, সত্য কথা বলা, সত্য পথে চলা, সৎ পথকে অনুসরণ করা, এটা বাবার নসিহত সন্তান হিসাবে। আপনি আপনার সন্তানকে সামনে বসাইয়া আপনিও নসিহত করেন। এখন বলবেন যে হুজুর আমরাই দৈনন্দিন কত কথা কই, আমরা কত মিথ্যা বলি, সন্তানকে আবার কোন সময় বললুম যে সত্য কথা বলো। যে সত্যের মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের মালা রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের একজন বড় বুজুর্গ এখনও বেঁচে আছেন, জুলফিকার দামাত বরকাতুহুম, হযরত পীর সাহেব জুলফিকার সাহেব, উনি ওনার কিতাবের ভিতরে লেখছেন যে সত্য বললে আল্লাহ তাআলা কেমনে বিজয় দান করেন। যেমন ভারতের একটা এলাকার নাম ছিল কান্দালা এলাকা, কান্দালা গ্রামের নাম, ওই গ্রামে হিন্দু আর মুসলমান একসাথে বসবাস করে, এদের মধ্যে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, পিটাপিটি কাটাকাটি কাটাকাটি কোনো কিছুই নাই। মুসলমানেরা মসজিদে আজান হয় নামাজ গিয়া পড়ে, আবার হিন্দুরা মন্দিরে গিয়া মন্দিরের মধ্যে এরা উপাসনা করে, কেউ কাউকে বাধা দেয় না, মিলেমিশে এরা চলাফেরা করে। কিন্তু ঘটনাক্রমে একদিন দেখা গেল একজন মুসলমান আর একজন হিন্দুর মধ্যে ঝগড়া, এই ঝগড়ার কারণে মুসলমান এবং হিন্দুরা একসাথে জমা হয়ে গেছে। কি হয়েছে, মুসলমান বলতেছে পাশে একটা জায়গা এটা আমার জায়গা, হিন্দু বলতেছে না এই জায়গাটা আমার জায়গা, মুসলমান বলতেছে না এটা আমার দলিল আছে, আর হিন্দু বলতেছে আমার দলিল আছে এই জমিনে আমি মসজিদ বানাবো মুসলমানের কথা, আর হিন্দু বলতেছে না এই মসজিদ আমি মন্দির বানাবো যেহেতু জায়গাটা আমার। এখন দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বলতেছে গ্রামের তোমরা সালিশ বসাও, সালিশ গিয়ে একটা ফয়সালা হোক। কিন্তু ফয়সালা কি হলো, ফয়সালা করতে পারলো না, মুসলমান দাবি করে এই জায়গা আমার, আর হিন্দু জমিদার বলতেছে এই জায়গা আমার। গড়াইতে গড়াইতে আদালত পর্যন্ত গিয়া হাজির, আদালতের মধ্যে বিচারক যিনি উনি হলো একজন ইংরেজ। তো জুলফিকার কিতাবের মধ্যে লেখছেন যে দুইজনের মধ্যে ঝগড়া, এক পর্যায়ে পুরো গ্রামের হিন্দু মুসলিম এরা একসাথে হয়ে আদালতে গিয়া হাজির। এখন ইংরেজ বলতেছে একটা কাজ করো, নিজেদের মধ্যে সমাধান করতে পারলে সবচেয়ে ভালো হয়, তাইলে আদালত পর্যন্ত আসার কোনো দরকার নাই। তখন ওই ইংরেজ বিচারক বলতেছে তোমার কি কথা তুমি বলো, মুসলমানকে বলতেছে, মুসলমান বলে আমার কোনো কথা নাই, হিন্দুকে বলে তোমার কোনো কথা থাকলে বলো, কয় আমারও কোনো কথা নাই, কয় একটা কথা আছে, এই মুসলমানের মধ্যে একজন, এই জমানার মধ্যে একজন বুজুর্গ বড় আলেম আছে, ওই আলেমের নাম বড় বুজুর্গ আলেম এলাহি বক্সদাম রহমতুল্লাহ আলাই, উনি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যিনি তফসিরে আজিজের একজন বড় লেখক, ওনার সাগরিদ হচ্ছে ওই বুজুর্গ এলাহি বক্স রহমতুল্লাহ আলাই। ওই হিন্দু বলতেছে যদি হুজুরে বলে সত্য না মিথ্যা তাহলে আমি এইটা মেনে নেব, সুবহানাল্লাহ বলে, বিচারকের দরকার নাই, হুজুর যদি হ্যাঁ বা না বলে, হুজুর যদি বলে এই জায়গার মালিক আমি তাহলে আমি জায়গা নিব, আর যদি বলে মুসলমান মালিক তাহলে মুসলমান জায়গা নেবে, এটার উপরে কোনো কথা আছে, মুসলমান বলতেছে না তাহলে তো ভালোই হয়েছে, বিচারের দায় যেহেতু আমাদেরকেই দিস তাহলে এই জায়গার মালিক তো আমরাই হব, সুবহানাল্লাহ বলে। এখন মুসলমান বাহিরে গিয়া খুব খুশি যেহেতু দায়বার আসছে আমাদের মুসলমান একজন বুজুর্গ আলেমের ওপর, তাইলে জায়গাটা আমরাই পাবো, মসজিদ নির্মাণ করতে পারবো। আর হিন্দুরা রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে তুই কাজটা করলি কি, একজন মুসলমানকে দায়িত্ব দিলি উনি কি আমাদের পক্ষে কথা বলবে, উনি তো ওনার দলের লোকের পক্ষেই কথা বলবে যেহেতু সে মুসলমান এবং মুসলমানের পক্ষেই কথা বলবে, আর ওই হিন্দুটা বলতেছে আমি যাই না শুনে হুজুরকে বিচারক মানছি, আমি যাই না শুনে হুজুরকে বিচারক মানছি। এখন দিন তারিখ ধার্য করা হয়েছে, মুসলমানও আদালতে গিয়ে হাজির, হিন্দুরাও হাজির, ওই এলাহি বক্স রহমতুল্লাহ আলাই উডিও গিয়া হাজির। হাজির হওয়ার পরে বিচারক ইংরেজ বলতেছে হুজুর বলেন আপনি, আপনার কথার ওপরে আজকে রায় দেওয়া হবে, আপনি বলেন ফয়সালা কি। তো
তো হুজুর বলতেছেন আসলে সত্য কথা বলতেই হয়, আমি এ পর্যন্ত শুরুর থেকে দেখে আসছি জায়গার মালিক হিন্দুরাই। জায়গার মালিক কারা? জায়গার মালিক হিন্দুরাই। আদালত রায় দিয়ে দিল মুসলমান হেরে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে মুসলমান হেরে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। ইসলামের মধ্যে কোনো মিথ্যা নাই, এইটাই এলাহি বক্স হুজুর প্রমাণ করে দিল। যান বিচারের রায় হইল এই জায়গায় হিন্দুরা নেবে। আদালত প্রাঙ্গণে হিন্দু লোকটা দাঁড়ায় বলে যেহেতু মুসলমান হারাই গেছে আর ইসলাম বিজয় হয়ে গেছে, তাইলে ইসলাম যেহেতু বিজয় হয়ে গেছে আমরাও ঘোষণা দিচ্ছি আদালতে, আমরা যারা হিন্দুরা আরছি আমরা সবাই এই মুহূর্তে হুজুরের কারণে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং এই জায়গাটা আল্লাহর ঘর মসজিদের নামে অক্ষ করে দিলাম। তাই ইমাম জেনারেল আবদিনকে বাবা নসিহত করতেছে, এক নম্বরে বাবা কল্লা চলে গেল সত্য কথা বলবা, মিথ্যার আশ্রয় নিবা। দুই নম্বরে উনি নসিহত করতেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলে বাবা হিসাবে তার সন্তানকে এই নসিহত করা যে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ হিসাবে জামাতের সাথে আদায় করা। তিন নম্বরে উনি নসিহত করতেছেন মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবা, মানুষের সেবা করবা। সুবহানাল্লাহ বলে কি করবা? মানুষের সেবা করবা। যেমন এই সেবার দায়িত্বটা আসছিল একবার হযরত ওমরের ওপর, তো ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ছদ্মবেশে দায়িত্ব পাইলে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কৌমের সর্দার হওয়া মানে কৌমের খাদেম হওয়া, কৌমের গোলাম হওয়া, নিজের আমিত্ব বরাত্ব প্রকাশ করা নয়, যে যে দায়িত্ব পাইব ওই দায়িত্বটার হক পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মুসলমান হক আদায় করা। হযরত ওমর ঘুরতেছে, তাকায় দেখে মরুভূমির মধ্যে একজন মহিলা, আশপাশে বাচ্চারা কান্না করতেছে আর চুলার মধ্যে শুধু পানি জাল দিতেছে। তো ওমর ছদ্মবেশে কাছাকাছি গিয়ে বলে মা এই গভীর রজনীতে আপনি এখানে কি করছেন, এই সন্তানগুলো কার, আপনি কে? আমি একজন বিধবা মহিলা আর এই বাচ্চাগুলো আমার, আব্বা নাই বলে কষ্ট করতেছি, এদেরকে সান্ত্বনা দিচ্ছি পানি গরম করে করে। হযরত ওমর দ্রুত গতিতে আবার চলে আসলেন, আয়েশা বাইতুল মালে ডুইকা তখনকার হযরতের খাদিম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলাহু, আসলামকে ডেকে বলে আসলাম আমার মাথার মধ্যে আটার বস্তাটা উঠিয়ে দাও। আটা দিয়ে রুটি বানাইয়া খাইতে যা যা লাগে এগুলো সব কাটি বেঁধে মাথায় দাও। আসলাম খাদেম বলে হুজুর বলেন কি আমি থাকতে, আপনি কেন মাথায় নেবেন? তো হযরত ওমর বলে হাসরের ময়দানে আমার এলাকার লোকের গুনার বোঝাকে তুমি মাথায় নিবা, এই গুনার বোঝা তো আমার মাথায় দেওয়া হবে, অতএব পরকালে গুনার বোঝা মাথায় না নিয়ে আটার বস্তা মাথায় নেওয়া ভালো। সুবহানাল্লাহ। তো হযরত ওমর নিজের মাথায় বহন করে মরুভূমিতে গিয়ে ওই মহিলার সামনে আটার বস্তা ফালাইয়া নিজ হাতে রুটি বাড়াইয়া ওইটারে সুন্দর করে তায়ের মধ্যে দিয়া রুটি বানাইয়া তরকারি পাকাইয়া হযরত ওমর বলে মা আপনার সন্তানদেরকে খাওয়ান, এই রুটি বানাইয়া তরকারি কইরা উনি চলে আসবে। হযরত ওমর বইসা রইছে, খাদেম জিজ্ঞেস করে হুজুর চলেন যাই, খানা তো পাকানো শেষ হয়েছে, যতক্ষণ পর্যন্ত এরা খাইয়া হাসি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ওমর এখান থেকে যাব না। তো বাবা তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলে এক নম্বরে সত্য, দুই নম্বরে কি পাঁচক্ত নামাজ, তিন নম্বরে মানুষের খেদমত করবা, আর দুইটা কাজ করি ওটা। দুইটা কাজ কি? কয় অজ্ঞ লোকদের সাথে নির্বোধ লোকদের সাথে চলাফেরা করিও না, এদেরকে বন্ধু বানাইও না, এরা উপকার করার চেয়ে অপকার বেশি করে ফেলবে। যেমন কিতাবের মধ্যে লিখছে ধনী মানুষ, ধনী মানুষরা অনেক কিছুই করে, কেউ ঘোড়া কিনে, কেউ গাড়ি কিনে, কেউ এইটা পালে, কেউ ওইটা পালে, কি কুকুর পালে, বিড়াল পালে, ভাল্লুক পালে। তো ওই ধনী লোকটা একটা ভাল্লুক বাজার থেকে কিন নাই না, এটা প্রশিক্ষণ দিছে। প্রশিক্ষণটা কি? গরমের দিনে আজকে আমরা এয়ার কন্ডিশন লাগায় ফ্যান লাগায় আমরা আরাম করতেছি, তৎকালীন সময়ে এগুলো তো কোনো কিছুই ছিল না, হাত পাখার ব্যবস্থা ছিল, হাত পাখা। ধনী মানুষটা ঘুমাইবার আগে ওই ভাল্লুকটাকে হাতে পাখা দিয়া বাতাস করা শিখাইছে। ধনী মানুষটা ঘুমায় থাকে আর ভাল্লুকটা বাতাস করে, ভাল্লুকটা মনিবের আচার আচরণ সব কিছুই বুঝে কখন কি করতে হবে। তা মালিক যখন ঘুমায় রয়েছে ধনী লোকটা, আর ওই মুহূর্তে ওই ভাল্লুকটা বাতাস করতেছে, এর ভিতর দিয়ে একটা মশ, একটা মাছি কিছুক্ষণ পরপর ওই মালিকের কপালে এসে বসে, নাকে এসে বসে, গালের মধ্যে এসে বসে, বারবার পাখা দিয়ে ভাল্লুকটা তাড়াইবার চায় কিন্তু তাড়াইতে পারেন না, মুখের থেকে তাড়াই দিলে কপালে বসে, কপাল থেকে তাড়াই দিলে ঠোঁটে বসে, বিরক্ত। ভাল্লুকটা ওই মুহূর্তে চিন্তা করে
মালিককে বাতাস করতেছি, আমার মালিক আরামে ঘুমাবি, এই মাসিরা বারবার আমার মালিককে ডিস্টার্ব করে, মালিক ঠিক মতো ঘুমাইতে পারে না। এইবার ওইবার লোকটার মেজাজ গরম হয়ে গেছে, পাখাটা হাতের থেকে রাইখা, পাশেই ছিল বিরাট বড় একটা পাথর, ওই মাসিটাকে মারার জন্য মালিককে কষ্ট দিচ্ছে। এই মালিকের কষ্টের দিকে তাকাইয়া নির্বোধ ভাল্লুকটা হাতের মধ্যে বড় একটা পাথর নিয়া কপালের মধ্যে এমন জোরে মারছি, মাথা ফেটে গেছে, চৌচির হয়ে গেছে, ভিতরে রক্ত মগজ সব বেরো হয়ে গেছে, মালিক মারা গেছে, ওই মাসি চলে গেছে, পাথরের জায়গায় পাথর চলে আসে। এই জন্য আমার বুজুর্গরা বলেন, হে আমার নবীর উম্মতেরা, নির্বোধ লোককে বন্ধু বানায় না, উপকারের চেয়ে অপকার বেশি করে ফেলবি। নির্বোধ লোককে বন্ধু বানায় না, অজ্ঞ লোককে, মূর্খ লোককে বন্ধু বানায় না, তার কারণ তোমার ভালো করতে গিয়ে সে ক্ষতি করে ফেলবে। এজন্য সন্তানকে সামনে বসায় ওয়াজ করতেছে, বাবা তুমি নির্বোধ লোককে বন্ধু বানায় না, আর দুই নম্বরের যে কাজটা করবো না, তোমার জীবন চলে গেল, তুমি মিথ্যা বলবা না। দুই তিনটা আদেশ করলেন আর দুইটা নিষেধ করলেন। তো হযরতে সুলাইমান পয়গম্বর থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়াতে আসছে, আল্লাহ বলছেন, নবীরা আপনাদের দায়িত্ব হলো ওয়াজ করা, আপনাদের দায়িত্ব হলো নসিহত করা, মানুষের কানে কানে আমার বাণীগুলো পৌঁছাইয়ে দেওয়া, আর ওই কান দিয়ে অন্তরে ঢুকাইয়া হেদায়াতের মালা পরাই দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। আমি ওয়াজ করতে পারবো, কিন্তু আপনার দিল পরিবর্তন করার মালিক কিন্তু আমি না। তার কারণ আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাইনা ইসবা আইনে রহমা, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হলো বান্দার কলব, আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে আপনাকে ঘুরাইয়া দিবে। আমি ঘুরাইবার দায়িত্ব নিতে পারতাম না, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো খুতবার থেকে, খতিবের চেয়ার থেকে আপনার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাইয়া দেওয়া, আর গ্রহণ করার দায়িত্ব হলো আমার। আমি আপনাকে বললাম ভাই, জান্নাতে আল্লাহর নিয়ামত আছে, জাহান্নামের ভিতরে শাস্তি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এই হবে, না পড়লে এই হবে, সুদ খাইলে এই হবে, ঘুষ খাইলে এই হবে, যাকাত দিলে এই হবে, রমজানের রোজা রাখলে এই হবে, ভালো কাজ করলে এই হবে, এটা আপনার কান পর্যন্ত পৌঁছাও দেওয়ার দায়িত্ব আমার, আর আমল করার দায়িত্ব হলো আপনার। এ দায়িত্ব কার? এজন্য আমার নবী যখন দাওয়াত দিয়া ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে আসছে, নিজে খুব মর্মাহত ব্যতীত, কষ্টে যেন রসুলের বুকটা ফেটে যাচ্ছে, তো আল্লাহ পাক ডাক দিয়া, হে রসুল, আপনার এত কষ্ট বুকে ধারণ করার কোনো দরকার নাই, আপনি মানুষের ধারে ধারে ঘুরা ঘুরা গিয়া আমার কালিমার দাওয়াতটা পৌঁছাইবেন, কাকে আমি হেদায়াত দান করব, এই দায়িত্বটা আপনার না, এই দায়িত্বটা আমার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক নিজে রসুলকে বলেন, ও আংজির আশিরাতাকাল আকরবিন, নিকটবর্তী লোকদের থেকে আপনি নসিহত শুরু করেন। এখন আপনারা আমার মুসল্লি বিদায়, আপনাদের সাথে আমার একটা প্রেম, একটা ভালোবাসা, একটা মহাব্বত পয়দা হয়েছে বিদায় আপনারা আমার নিকটের, আমার কাছের। এই জন্য কখনো হাসি দিয়া, কখনো ব্যতীত হৃদয় নিয়া, কখনো মুসলমান উত্তম আচরণ দিয়া, কখনো মুসলমান চোখ রাঙ্গায়া, কখনো কপালকে কুজু করে আপনাকে বয়ান করতে হয়। কেন? আমি দেখতেছি আপনি দৌড়াইতে দৌড়াইতে একবারে এমন কুয়ার সামনে গেছেন, আমি হাত না বাড়াইলে আপনি কুয়াত পড়ে যাবেন। যেহেতু আমার জানা আছে আপনি যেই রাস্তা অবলম্বন করছেন এটা জাহান্নামের পথ, এটা পরকালে মুক্তির পথ নয়, তখন আপনাকে কখনো হাসি দিয়া, কখনো রাগ করে, কখনো কষ্ট মনের মধ্যে নিয়ে আপনাকে আমার বুঝাইতে হয়। কেন? এটা নবীওয়ালা কাজ, এটা নবীদের দায়িত্ব। আমরা তাকায় দেখতেছি একটা কাগজ যখন সামনে আসে, এক পৃষ্ঠার মধ্যে লেখা, অপর পৃষ্ঠা হলো সাদা, আমি তাকায় দেখতেছি দুনিয়াটা সাজাইছি, পরকালটা আমার একবারেই সাদা, পরকাল মধ্যে কিছুই নাই, দুনিয়াটা সাজাইছি, ঘর সাজাইতে গিয়া আমার অনেক কিছু ঢুকাইতে হয়েছে, আমি তাকায় দেখি কাগজের এক পৃষ্ঠার মধ্যে লেখা, অপর পৃষ্ঠা সাদা, আমি তাকায় দেখতেছি এই দুনিয়াতে চলতে গিয়া দুনিয়াটা সাজাইছি, কিন্তু আমি যে কবরে ঢুকবো ওই কবরের জগৎটা আমার সাদা, ওই জগৎটার মধ্যে আমার কোনো কিছুই নাই। তখন আমি চিন্তা করি, হারে এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, আমি যেখানে চিরদিন বসবাস করব, যেখানে আজীবন আমরণ আমার থাকতে হবে, ওইখানের জন্য আমি কী করলাম, ওইখানের জন্য আমি কিছুই করতে পারি নাই। এজন্য আসুন আমরা সবে মিলে পরকালকে সামনে নিয়ে, দুনিয়া ক্ষণস্থায়ী যেহেতু, এটাকে পিছনে ফেলে আখেরাতকে সামনে নিয়ে আমরা দিনাতিপাত করি, দিন যাপন করি, তাইলে আমাদের ইনশাআল্লাহ ইহকালেও কল্যাণ হবে, পরকালেও মঙ্গল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিহতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।